সময় সম্পাদকীয়তে স্বাগত জানাচ্ছি। আমি তুষার আবদুল্লাহ, সময় সম্পাদকীয়তে আজ আমার অতিথি সুস্মিতা ইসলাম, আপনাকে স্বাগত সময় সম্পাদকীয়তে। এই যে আপনার তো আপনি বলছিলেন যে 90 বছর 7 মাস অতিক্রম করলেন, এই যে তিন কাল দেখেছেন, ব্রিটিশ ভারত, পাকিস্তান, বাংলাদেশ, এই তিন কাল দেখতে যে তিনটি সভ্যতা দেখলেন, সেখানে আপনার কাছে কি আপনার কাছে কি মনে হয় যে আমরা আসলে কতটা এই সভ্যতার সঙ্গে সঙ্গে আমরা কতটা সভ্যতার পরিচয় দিয়েছি, কতটা সভ্য হতে পেরেছি? যেভাবে আমরা দাবি করছি যে আমরা সভ্য হচ্ছি, আমরা অগ্রসর হচ্ছি, ততই বর্বরতা, ততই বন্যতা। সত্য করে বলতে কি, খবরের কাগজ পড়া অভ্যেস বলে রোজ পাতাটা খুলে ধরি কিন্তু আটকে উঠি। এ কি, এটা কি মানুষের সমাজ? আমি খুবই হতাশ। আদিম বন্যতা আমাদের সমাজের মধ্যে কিভাবে ঢুকে গেল? শিক্ষা বলতে আমরা ছোটবেলায় যা বুঝেছি, শিক্ষিত বলতে আমরা যা জেনেছি, এখন চারপাশে তাকালে সেরকম কাউকে দেখতে পাই না। সেই জন্যে আমার তো সুন্দরভাবে জীবন কাটিয়ে আসলাম, কিন্তু আমার যে নাতি নাতনি যাদের প্রজন্মের আমি রেখে যাব, আমি তাদের জন্য খুবই হতাশাগ্রস্ত। কিন্তু এই যে এই তিন সময়ে যে পার আমরা আপনি পেরিয়ে আসলেন, সেখানে কোনো সু কিছু দেখেননি? এক সময় ছিল যখন বাংলাদেশ পাসপোর্ট দেখালে লোকে চিনতে পারত না, কিন্তু সেদিন আমরা পেরিয়ে এসেছি। আমাদের মানে সুযোগ্য প্রধানমন্ত্রীর দৌলতে আমরা দেশ বিদেশে অনেক নাম সুনাম অর্জন করেছি, এবং আমাদের দেশের অর্জনও কিছু কম নয়। কিন্তু যেটা আমরা বলবো সত্যিকারে মনুষ্যত্বের অর্জন, সেখানে আমরা দিন দিন অধোগতিতে নেমে যাচ্ছি। সচ্ছলতা আসার সঙ্গে সঙ্গে আমরা নৈতিকভাবে অসচ্ছল হয়ে খুব অসচ্ছল হয়ে গেছি, খুবই। মানে যেখানে আমরা কিছু আশা করতে পারি না, আগে আমরা ভাবতাম শিক্ষার অভাবে লোকে এরকম ব্যবহার করে, এখন তো তা না। শিক্ষা তাকে ঠিক মনের সঙ্গে গ্রহণ করতে পারছে কতজনে, এর জন্য দায়ী কে? শিক্ষা যারা দিচ্ছেন তারা, এই সমাজ, এই পরিবেশ, কাকে দোষ দেব আমি জানি না। কিন্তু যেটা লক্ষ্য করি সেটা ক্রমশই অধোগতি হচ্ছে। এর কোনো খুব সামান্য গুটি কয়েক সুনিজন ব্যক্তি ছাড়া আজকে সমাজের দিকে চাইবার মানে শ্রদ্ধা করার লোক খুব কমে গেছে। সুধীজনের কথা যেহেতু বললেন, আমি সুধীজনে আলোচনা যেতে চাই যে আপনার সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের দেখা হয়েছে। হ্যাঁ, দেখা মানে সেটা একটা আমার কি সৌভাগ্য। তখন 1939 সাল সবে দ্বিতীয় মহাযুদ্ধ শুরু হয়েছে, তখন যখন ভারতের নন কোঅপারেশন আন্দোলন হচ্ছিল, তখন এক পরিবার, অনেক পরিবারই দেশ ছেড়ে চলে গিয়েছিলেন। তখন এক পরিবার তারা জাপানের কোবেতে গিয়ে আশ্রয় নিয়েছিলেন, তার নাম আনন্দমোহন সহায়। তিনি চলে গিয়েছিলেন তার স্ত্রীকে নিয়ে, তার স্ত্রীর নাম মীরা, তিনি শান্তিনিকেতনের ছাত্রী ছিলেন। যুদ্ধ শুরু হবার পরে তিনি জাপান থেকে এসেছিলেন শান্তিনিকেতনে, বিশেষ করে গুরুদেবের সঙ্গে, অর্থাৎ তার গুরুদেব রবীন্দ্রনাথের সঙ্গে দেখা করতে। এই মীরা আমার মায়ের বান্ধবী ছিলেন, তিনি আমাদের বাসায় ছিলেন। তো তিনি যখন শান্তিনিকেতনে যাবেন, তখন আমি ক্লাস 7-এর ছাত্রী, আমি তো সে সুযোগ আর ছাড়লাম না, আমি ওনার সঙ্গে গেলাম। শান্তিনিকেতনে গিয়ে আমরা ট্রেনে গেছি, সন্ধ্যায় পৌঁছেছি, গেস্ট হাউসে উঠেছি, পরের দিন ভোরবেলা উনি যাবেন রবীন্দ্রনাথের সঙ্গে দেখা করতে। উনি ওনার রবীন্দ্রনাথকে দেবার জন্যে ভারী সুন্দর একটি জাপানের ল্যাকারের কফি সেট এনেছিলেন, সেইটা আমি হাতে নিয়ে ওনার সঙ্গে সঙ্গে যাচ্ছি। ঘরে ঢুকেছি, বড় ঘর, প্রশস্ত, কার্পেট পাতা, মাঝখানে রবীন্দ্রনাথ বসে আছেন, সাদা কাপড় পরা উনি বসে আছেন। আমার
সমস্ত শরীর কাঁপছে, কারণ সামনে থেকে রবীন্দ্রনাথকে দেখবো এটা আমি কখনো ভাবিনি। ধীর ও কম্পিত পদে গিয়ে আমি শুধু ওনার চরণ দুখানি স্পর্শ করে উঠে দাঁড়াতে, উনি একজনকে বললেন যে মেয়েটিকে মোহরের কাছে নিয়ে যাও, মোহর ওকে ঘুরিয়ে দেখাবে। আমি এইভাবে এইটুকুনি আমার দেখা, আর কিছু কথা ওনার সঙ্গে আমার হয়নি। আমি আস্তে আস্তে ঘর থেকে বেরিয়ে এলাম ওই লোকটির সাথে। লোকটি যার কাছে নিয়ে গেল তিনি পরবর্তীকালের কণিকা মুখোপাধ্যায়, তিনিও তখন প্রায় আমারই বয়সী। তাকে আমার খুব ভালো লেগেছিল এবং এই কথাটা যে তাকে আমি বলবো যে আমি তাকে সেই সময় দেখেছি। তারপরে বহুবার ঢাকাতে বহু জায়গায় সুযোগ হওয়া সত্ত্বেও আমার আর বলা হয়নি। রবীন্দ্রনাথ সম্বন্ধে দেখা আমার এইটুকুনি। সৈয়দ মুজতবা আলী, মুজতবা সাহেবের সঙ্গে আমার পরিচয় হয় 1947 সালের অক্টোবর মাসে। তখন আমার স্বামী পায়রা ছিলেন, আমাদের বিয়ের 45 সালে বিয়ে হয়েছিল। এই কবছর আমরা বাইরে বাইরে কলকাতায় বাইরে বাইরে থেকেছি, তখন কলকাতায় এসে আমরা স্থিত হতে চাচ্ছি, একটি উপযুক্ত ফ্ল্যাট খুঁজছিলাম। তো সেই ফ্ল্যাটের খোঁজেই 5 নম্বর পাড়ে ডক্টর এম এ গনির বাড়িতে খবর পেলাম যে একটি ওনার স্ত্রীকে আমি খালা বলে ডাকতাম, তুমি খবর পাঠালেন যে একটা ফ্ল্যাট আমার বাড়ির একতলা খালি, তুমি এসে দেখো তোমার যদি পছন্দ হয়। শুনেই আমি তাড়াতাড়ি গেলাম, গিয়ে ওপরে সোজা দোতলায় ঘরে উঠে যেখানে খালা বসে আছেন সেখানে গেলাম। দেখলাম সামনে অতি সুপুরুষ একজন সুদর্শন ব্যক্তিত্ব, সাদা ধবধবে পাঞ্জাবি আর ধুতি পরে বসে চা খাচ্ছিলেন। খালা আমাকে দেখেই বলেন যে ভাই সাহেব এই যে সুস্মিতা, ওর সম্বন্ধে আপনাকে বলছিলাম। তখন আমি সন্তান সম্ভবা, আর 3 মাস পরে আমার প্রথম সন্তানের জন্ম হবে। মুস্তফা সাহেব একবার আপাদ মস্তক এক নিরিখে আমাকে দেখেই উনি যেন বুঝে নিলেন যে আমার তাগিদাটা কত, চলুন আপনাকে ফ্ল্যাট দেখিয়ে নিয়ে আসি। ওনার একটা অভ্যেস ছিল, উনার হাতে সবসময় ঘরের চাবিটা থাকতো, চেন ঝুলানো চাবি, ওইটা নিয়ে উনি ঘোরাতে ঘোরাতে নিচে আসলেন। স্বভাবতে আমি খুবই খুশি হয়ে আমি তক্ষণি বললাম যে হ্যাঁ এই ফ্ল্যাট আমি নেব, আমার স্বামী রাতে আসলে একবার তাকে দেখিয়ে আমি কিন্তু এটাই আমি নেব। এই শুরু। তারপরে আমরা এক ফ্ল্যাট শেয়ার করেছি 8 বছর। মুস্তফা সাহেব তখন সদ্য বড়দা থেকে কলকাতা এসছেন, এসে উনি থাকতেন একতলায়, কিন্তু ওনার খাওয়া দাওয়া সব কিছু ওপরে, উনি মিসেস গানিকে বড়িয়াপা বলতেন, ওনার ওখানেই খাওয়া দাওয়া হতো। আর ওই ফ্ল্যাটে আবার ডক্টর গণির ছোট ভাই আবু সঈদ আইয়ুব থাকতেন দোতলায়, আর একতলায় মুস্তফা সাহেব। সকালবেলায় খালার টেবিলে, টেবিলটা খুব বড় ছিল, বিরাট একটা চায়ের আসর বসতো। আমার স্বামী আনোয়ার পাইলট ছিলেন, বেশিরভাগ সময় ওনাকে ভোর রাতে অথবা ভোরে চলে যেতে হতো, দিনের বেলা উনি বাড়িতে কমই থাকতেন। তো তখন আমি একলা নিচে ঘরে থাকতাম। তা খালা আমাকে ডেকে বললেন তুমি একলা থাকো কেন, তুমি আসবে রোজ আমাদের চায়ের টেবিলে। এই বলাতে আমি ওনাদের চায়ের টেবিলে একদিন প্রথম গেলাম, গিয়ে দেখি চায়ের হেড টেবিলে একদিকে আয়ুষ সাহেব বসে আছেন, তার পাশের চেয়ারটা খালি। তারপরে মুস্তফা সাহেব একটু পরে এসে খালি চেয়ারের পাশে বসলেন। তারপর আসলো রশিদ করিম, সে তখন 4th ইয়ারের ছাত্র, ইংলিশ অনার্সের, কিন্তু লেখক হিসেবে তখন তার বেশ নাম ডাক হয়েছে। সে তার পাশে খালার ভাই মাহমুদুর রহমান আর খালার খালু যিনি ডাক্তার এম ও গনি, উনি অপরদিকে মাঝখানে, আর দুপাশে খালার 2 ছেলে মেয়ে, বড় মেয়ে
দিদি শেয়ার হচ্ছে, সে খাবার টেবিলে কোন রকমের কোনোদিন থাকে কোনোদিন থাকে না, আর শহীদ তখন সবে পাশ করে সে অক্সিজেন কোম্পানিতে চাকরি পেয়েছে, সেও চলে যায়। সুতরাং বাকি যারা আমরা টেবিলে বসে থাকি, আইব সাহেব দেখলাম একটু দেরি করে আসেন, আর তখন তিনি সবে মদনাপল্লী থেকে ফিরেছেন, মানে আইব সাহেবের টিবি হয়েছিল সেই জন্য উনি মদনাপল্লীতে ছিলেন, সবে ওখান থেকে এসছেন। তখন গৌরী আইব যোগ হননি? না, গৌরী আইব এখন চিত্র আসেনি, অনেক পরে, অনেক পরে। তখন দেখতাম, লক্ষ্য করে যে আইব সাহেব কথা বলতেন খুব ধীরে ধীরে, আর খাওয়া দাওয়া সবকিছু খুব পরিমিত ছিল, মাপা মাপা। মুস্তফা সাহেব ঠিক তার বিপরীত, খুব চঞ্চল, প্রত্যেক কথায় খুব আবেগ, খুব উচ্ছ্বাস, আর উনি সব কিছু খুঁটিয়ে খুঁটিয়ে লক্ষ্য করতেন। এটা আমাদের খুব প্রথম প্রথম একটু অপ্রস্তুতি রাখত। একদিন শিলজি ওপরে আস টেবিলে খেতে বসে তাড়াতাড়িতে হঠাৎ বলছেন যে, সুস্মিতা তুমি আর চোখে কাজল দাওনি কেন? আমি তো অবাক হয়ে গেছি, আমি এতটা আপনি খেয়াল করেন, মনে মনে বললাম, ভয় পেতাম দুই সাহিত্যিক দিকপালের মাঝে বসে আমি কি কথা বলবো। রশিদ করিম তার পাশে, তখন কিন্তু দেশ বিভাগ নিয়ে কলকাতা উত্তাল, মুসলিম লীগ, কংগ্রেস, আমাদের আলোচনা কিন্তু এগুলো একদম আসতো না। কি আসতো? আসতো সাহিত্য, সাহিত্য আর সঙ্গীত। এখানে আমরা যারা ছিলাম সবাই রবীন্দ্রসঙ্গীতের অসম্ভব অনুরাগী ছিলাম, এবং প্রত্যেকেরই এক একজন পৃথক গায়কের ওপর বিশেষ ভালোবাসা ছিল, এবং সেই গায়কের নিয়ে এইটা নিয়ে প্রায় ঝগড়াঝাটি হতো। আর রশিদ করিম খুবই রবীন্দ্রসঙ্গীতের ভক্ত ছিল, আর সাহিত্য নিয়ে যত আলোচনা হতো তার মধ্যে মুস্তফা সাহেবের বক্তব্যগুলো জোড়া থাকতো, কিন্তু আইব সাহেব যে কথা বলতেন খুব কম, কিন্তু তার ওজন খুব ভারী থাকত, খুব দৃঢ় প্রত্যয় নিয়ে তিনি কথা বলতেন, যেমনটা লিখতেন যেমনটা লিখতেন ঠিক ওই রকমই। তারপরে এই এই আড্ডা বলবো সত্যিকারে, হতে হতে আমাদের প্রায় ঝগড়া লেগে যেত রশিদ করিম আর এর সঙ্গে মুস্তফা সাহেবের সঙ্গে, ঝগড়া কে নিয়ে, লেখকদের নিয়ে। রশিদ করিম তখন দস্তয়েভস্কি খুব পছন্দ, সমারসেট মম পড়ছে, নানা রকম আলোচনা করতো, আর বিশেষ করে শরৎ আর রবীন্দ্রনাথকে নিয়ে। রশিদ করিমের মতে শরৎই ছিলেন বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ উপন্যাসিক, এটাতে না আইব সাহেব না মুস্তফা সাহেব মত দিতে পারতেন, সেইটা নিয়ে খুব গোলযোগ হতো। রশিদ করিম বলল কোথায় না কেউ দেখেছে যে রোমানুলা শ্রীকান্তের ইংরেজি অনুবাদ থেকে যে ফরাসি অনুবাদ সেইটা পড়ে তিনি বলেছেন যে এই রকম লেখা যে লিখতে পারে তার নোবেল প্রাইজ পাওয়া উচিত। কিন্তু এটা তারই মত, কেউ তার সঙ্গে এই আলোচনা হতে হতে বেলা 11:30 হলে আমরা আস্তে আস্তে টেবিল ছেড়ে নিচে নামতাম, সেই আড্ডা তখন নিচে আমার ড্রয়িং রুমে হতো। তখন আবার সবাই বসে, আর মুস্তফা সাহেবের খুব সুন্দর সহজ সম্পর্ক ছিল আমার সঙ্গে, উনি সোজা, আমরা সবাই ড্রয়িং রুমের সোজা দরজা দিয়ে ঢুকতাম, উনি পিছনে রান্নাঘর দিয়ে ঢুকে বাবুর্চিকে আগে বলতেন সুলতান চা করো তো, আমার বলার অপেক্ষা রাখতেন না। তারপরে গল্প হতো সেখানে মাঝে মাঝে অন্য কেউ কেউ, প্রথম দিকে আবুল কালাম শামসুদ্দিন যখনও আসেনি এখানে সেও আসতো, সেও খুব মনোজ্ঞ আলোচনা হতো। দুঃখের বিষয় আমি কেন যে কোনো ডায়েরি লিখিনি, ছবি তোলা তো দূরের কথা, এটা খুবই অনুতাপ হয়, কিন্তু কিছু লেখা হয়নি। তো যাই হোক, মুস্তফা সাহেব তখন দেশে বিদেশে লিখতে শুরু করেছেন। মুস্তফা সাহেব করতেন কি, দেশে বিদেশে এক স্ট্যান্ডার্ড কি দুই স্ট্যান্ডার্ড লেখা হলেই ওই সময় উনি নিয়ে এসে বলতেন, সুস্মিতা তুমি পড়ো তো? আমি পড়তাম, রিডিং পড়া হলে বলতেন হ্যাঁ
তোমার উচ্চারণ খুব ভালো, কিন্তু তোমার মায়ের উচ্চারণ আরো ভালো। আমি তাহলে মাকে দিয়ে পড়াবেন, আমাকে দিয়ে পড়ান কেন? এই রকম খুব ইয়ে ছিল। আমি উনি সব সময় ওনার দরজাটা বন্ধ করে আমার ড্রয়িং রুমের ভেতর দিয়ে ওই রান্নাঘর দিয়ে আসা যাওয়া ওনার খুব পছন্দ। তখন ওখানে এসে মাঝে এই এই মুস্তফা সাহেবের ভাইপো হন উনি, তারপর সুলেমান চৌধুরী উনি ভাগ্নে ছিলেন, ওরা সব পড়ছে। তখন এসএম আলী বোধ হয় এমএর আর সুলেমান বোধ হয় বিকম পড়ছে, এরকম কিছু সবাই আসতো সবার সঙ্গে। তাছাড়া অনেক সাহিত্যিক আসতেন মুস্তফা সাহেবের ঘরে বিশেষ করে, আর তাদের সকলের সঙ্গেই মুস্তফা সাহেব আমার পরিচয় করিয়ে গিয়েছিলেন। সে বিমানের অভিজ্ঞতা একটু, হ্যাঁ সেটা একটু যদি বলেন। বিমানের অভিজ্ঞতা খুবই সুন্দর। আমার বিয়ে হয় 1945 সালের এপ্রিল মাসে, তারপর 1946 সালের জানুয়ারি মাসে তখন আনোয়ার পেশোয়ার ফ্লাইং ক্লাবের ইনস্ট্রাক্টর, ফ্লাইং ইনস্ট্রাক্টর, যুদ্ধ সবে শেষ হয়েছে তখন সব সিনেমার আগে যে দেখানো হতো ছবি ওই রকম একটা মুভি শর্ট মুভি তোলার জন্য পেশোয়ার ফ্লাইং ক্লাব ব্যবস্থা করেছিল। তখন ওখানকার সব গণ্যমান্য ব্যক্তি সকলকে ডাকা হয়েছে, তারপরে প্লেনটা কেমন করে ওড়ে সেইটা দেখানো হবে, আনোয়ার পাইলট আর আমাকে মানে সহযাত্রী করে নেবে আমাকে। আমার বাবা আমার সঙ্গে পেশোয়ারে গিয়েছিলেন, তা প্রথমে যখন মুভি শুরু হচ্ছে তখন আনোয়ার এসে আমাকে আহ্বান করলো, আমি গেলাম। এই প্লেনগুলো টাইগার মথ বলে, এটাতে পাইলটরা প্রথম ফ্লাইং শেখে, কিন্তু এর কোনো ছাদ নেই, খোলা প্লেনে বসলে ওপরে কোনো ছাদ নেই। আর আশ্চর্যভাবে যে ট্রেনই সে বসে সামনে আর যে ট্রেনার সে বসে পাইলট পিছনে, তার মধ্যে ওদের কথা বলার থাকে সেইটি দিয়ে কথা বলে। তা আনোয়ার আমাকে সাহায্য করলে আমি বসলাম আনোয়ার পিছনে, আমার বয়স তখন 18। প্রথম স্বামীর সঙ্গে উঠছি, স্বামী তো ভীষণ উৎসাহী, প্রথমে পেশারের ওপরে আমার 2-3 রাউন্ড ঘুরিয়ে বলল কিরকম লাগছে, আমরা খুব ভালো লাগছে। তারপরে বলল দেখো আমরা এবারে সামনে মেঘের মধ্যে যাই, তুমি যাবে? আমি হ্যাঁ। তো মেঘের মধ্যে গিয়ে দেখি গায়ে সব পানি ফিটফিট করে পড়ছে। এরকম একটু পরে তখন বলে এবার একটা মজা করব, এবার আমরা একটা ডাইভ দেব, তুমি ভয় পেও না, তুমি বেল্টটা দেখো ঠিক মতো বাঁধা আছে কিনা। বলতে বলতে একেবারে চিলের মতো নিচু হয়ে ডাইভ করে, তারপর একে বলে স্লো রোল, আস্তে রোল করে প্লেনটা আবারে। আমার তো অবস্থা তখন শেষ, সত্যিকারে মনে হচ্ছিল আমার পিনুটা পায়ে দিয়ে গড়িয়ে চলে গেল, আমি বোধ আর বেঁচে নেই। কিন্তু উনি বলছেন কিরকম লাগলো ভাল, আমরা হ্যাঁ খুব ভালো লেগেছে। তখন সেই বয়স যে কিছুতেই মানে ওনার মনে কষ্ট দেব না, আর উনি ততই খুশি হয়ে আবার আরো দুটো লুপ করলেন। তারপর যখন নেমে এসছে আমরা, আমার বাবা সব কিছু ভুলে গিয়ে সোজা জামাইকে যেভাবে তিরস্কার করলেন, বলেন তুমি যা খুশি করো করো, আমার মেয়েকে নিয়ে কে তোমাকে এই সাহস দিলে এরকম করার, খবরদার। সবাই চুপ, বাবা চুপ করেন না। এই আমার প্রথম বিমান অভিজ্ঞতা। তারপর যখনই নতুন প্লেন এন্ডোর্সমেন্ট হতো তখনই আমি সেই প্লেনে চড়েছি সবসময়। আপনি তো 47 দেশ বিভাগ দেখেছেন, এই যে দেশ বিভাগের মধ্যে দিয়ে আমাদের মনোচিত্রটাও বদলে গেল। হ্যাঁ, 47 দেশ বিভাগের সময় আশ্চর্যভাবে আমি কিন্তু ফরিদপুরে আর আনোয়ার কলকাতায়, আমি এসেছিলাম ফরিদপুরে শ্বশুরবাড়িতে, সে সময় থেকে গেলাম। ফরিদপুর ছোট শহর, একদম আনন্দে সবাই উচ্ছ্বসিত, সব জায়গায় এ হচ্ছে, ওখানে ফরিদপুরের বোধ হয় জমিদার ওনার তারা মিয়া, মোহন মিয়া, তারা মিয়ার স্ত্রী উনি সমাজকর্মী ছিলেন, উনি আমাকে আগের দিন এসে আমাকে বলে গেলেন কালকে স্কুলে একটা মিটিং হবে, তুমি সেখানে লেকচার দেবে। আমার তখন বয়স 21, আমি 21 এইরকম হবে 20 হবে, যাই হোক তখন আমি কি স্কুলে লেকচার দেওয়ার রকম, আর পাবলিক ম্যাম তো
কিন্তু বাড়ির সকলে খুব উৎসাহ, শ্বশুর শাশুড়ি ননদের বলল, না না তুমি নিশ্চয় বলবে। তারপর দিন সকালে গেলাম, দশটার সময় আমার নাম ডাকা হলো এবং আশ্চর্যভাবে আমি বললাম যে স্বাধীন দেশে মায়েদের কর্তব্য। আসলে ঠিক তার দুদিন আগে আমি জানতে পেরেছি যে আমার সন্তান আসছে, এটাই বোধ হয় আমার মনে কাজ করছিল। যাই হোক, সে বক্তৃতার খুব প্রশংসা হয়েছিল, শুধু প্রশংসা নয়, স্থানীয় খবরের কাগজে আবার তা বেরিয়েছিল। তে খুবই আনন্দ করেছি সব কিছু, কিন্তু সত্যি করে বলতে কি মনে খুব একটা কষ্ট হচ্ছিল, এতদিন পরে আজকে ভারত স্বাধীন হচ্ছে আমি একসঙ্গে থাকতে পারলাম না, আমার ছিল কলকাতায়। তারপর এই যে দেশ বিভাগের পর এই যে অদল বদল যে হলো, তখন ওপারের লোক এপারে আসলেন, এপারের লোক ওপারে গেলেন। প্রথমত আমি পাকিস্তানে তো আসতে আমি চাইনি, কিন্তু খুব একটা জোরালো ভাবে যে না চেয়েছি তাও না, এইরকম একটা ভাব। কিন্তু আনোয়ার খুব স্ট্রং, আনোয়ার ছিল ন্যাশনাল মুসলিম, সে পাকিস্তান মেনে নেয়নি, সে আসবে না। আর ন্যাচারালি আনোয়ার ছিল, আপনি জানেন কি না, পুরো পাক ভারত উপমহাদেশের প্রথম বাঙালি মুসলমান পাইলট, এবং অভিজ্ঞতা তার ছিল অনেক বেশি, এবং ইন্ডিয়ান এয়ারওয়েজেরও ভিআইপি পাইলট ছিল। যখন জওহরলাল নেহরু চৌধুরীকে আনলেন, তখন আনোয়ার গিয়ে তাকে নিয়ে এসেছিল এবং পৌঁছে গিয়েছিল। কাজেই ওর, তাছাড়া ইন্ডিয়ান এয়ারওয়েজ সম্বন্ধে ও একটা বইও লিখেছিল, এই বিমান সম্বন্ধে ওর বইটা প্রথম আর এটা প্রকাশ করেছিল থ্যাকার স্পিঙ্কস 1955 সালে। আনোয়ার কিছুতেই, আমার শ্বশুর সাহেব তো স্বাভাবিকভাবেই চাচ্ছিলেন যে ছেলে আসুক, কিন্তু আনোয়ার কিছুতে আসবে। আর পিআই থেকে অনবরত অ্যাপ্রোচ করেছে, কিন্তু আসতে রাজি হয়নি। শেষে এক সময় ও যখন ভাইকাউন্টের ইনস্ট্রাক্টর, তখন এটা ছিল 1958 সালের শেষের দিকে, তখন ওর একটা প্রমোশন হওয়ার কথা চেক পাইলট হিসেবে। তখন একদিন দেখি একটা চিঠি নিয়ে এসে টেবিলের উপর চুপ করে বসে আছে। আমার কি ব্যাপার, অফিসের চিঠি পড়ে দেখি ওর চাইতে যে জুনিয়র পাইলট, যে ওর কাছে ন্যাভিগেশন শিখেছে আমাদের বাড়িতে, এসে তাকে এই পোস্টটা দেওয়া হয়েছে। আমার তো, আমি ভীষণ ক্ষিপ্ত হয়ে গেলাম, কারণ আমি তো নিজে কিছু করতে পারিনি, আমার অহংকারই ছিল আনোয়ার। আমি বললাম যে দেখো, দেশ বিভাগ যখন আমরা থামাতে পারিনি, যখন এটা ঘটে গেল তখন একে মেনে নাও, কারণ তোমার, তুমি যা করলে, কিন্তু আমার ছেলে তখন, আমার প্রদীপ 9.5-10 বছরের, 10 বছর হয়নি, 9.5 বছর, তখন ওর কোনো ভবিষ্যৎ আমি এখানে দেখছিলাম, এখন তুমি পাকিস্তানে, তোমাকে যেতে হবে। এইবারে আমার কথা শুনে ও আর কিছু বললো না। আর ইস্পানি তো যখনই কলকাতা আসতেন, আমাদের গ্র্যান্ডে নাচগেটে স্টেশনের যেখানে উঠতেন, আমাদের ডিনারে ডাকতেন আর বারবার আনোয়ারকে বলতেন। এবারও তাই হলো, ইস্পানি ওকে, তখন আবার পিআইএ আনোয়ার এখানে ছিল ভাইকাউন্টার চেক পাইলট মানে ইনস্ট্রাক্টর, আর পিআইএ তার পরের মডেলটা কিনেছে, আর ওরা একজন আমেরিকান ইনস্ট্রাক্টরকে দিয়ে ওই ভাইকাউন্টের ট্রেনিংগুলো দেওয়া ছিল। ওরা চাচ্ছিল যে আনোয়ারকে নিয়ে ওকে রিপ্লেস করতে। তো সেই কথা গ্রেট ইস্টার্নে বসে হলো, আমার কথা এবার আনোয়ার রাজিও হলো। আর কিন্তু পাইলটদের প্রত্যেক ট্রেনিংয়ের সময় কোম্পানির সঙ্গে একটা কন্ট্রাক্ট থাকে, একটা সার্ভিস বন্ড থাকে, যে এতটা টাইম তাদের এই সার্ভিসটা দিতে হবে। আনোয়ার যখন ভাইকাউন্টে ট্রেনিং পেয়েছিল ইন্ডিয়ান এয়ারওয়েজ থেকে, তখনও ওর আরও কিছু সার্ভিস দেওয়া ছিল, যার মূল্য ছিল 25,000 ইন্ডিয়ান রুপি। এটা দেওয়ার কথা পিআইএর, কারণ তারা তৈরি পাইলট পাচ্ছে। তখন ছিল কারেন্সি কন্ট্রোল, আইবের সময় টাকা আনা নেওয়া অসুবিধা, তো সেই জন্যই বলে যে দেখো আমি তো দিতে পারছি না, তুমি এখানে টাকাটা দিয়ে দাও, তারপর ওখানে গেলে তোমার কোনো অসুবিধা হবে না। এটা কিন্তু শুধু মুখের কথা, কোনো চিঠি টিটি কিচ্ছু না, আমার পছন্দ হয়নি। কিন্তু আনোয়ার ইশারা করলো, বললো ওদের কাছে এটা কিচ্ছু না, আমরা গেলেই ওরা দিয়ে দেবে।
পড়ার দেয়নি? হ্যাঁ, তো আমরা পরে তো দেয়নি, আমরা আসলাম 1959 সালে 15 ফেব্রুয়ারি, 17 ফেব্রুয়ারি ওরা ওকে করাচ্ছি নিয়ে গিয়ে এমার্জেন্সি পাসপোর্ট করিয়ে 19 ওকে পাঠিয়ে দিল লন্ডনে। এই প্রথম আমরা জীবনে আলাদা থাকলাম, আনোয়ার করাচিতে, আমরা এখানে। 52-তে কোথায় ছিলেন আপনি? 52-র সময় আমার দেবর মুস্তাফা মনোয়ার, ও অ্যারেস্টেড হলো, আমি চলে এসেছিলাম, তখন তো খুবই হইচই, সেটা আলাদা। তারপরে ওই আমরা আমি দুজনেই চাচ্ছিলাম যে ছেলে মেয়েদের একটা বাঙালি সংস্কৃতির মধ্যে মানুষ করবো, করাচিতে নিতে চাচ্ছিলাম না। সেই জন্যই প্রথম আমরা ঠিক করছিলাম যে আমি থাকবো ঢাকায়, আনোয়ার থাকবে করাচিতে, আসা যাওয়া হবে। 24 এপ্রিলটা ওর জন্য এত ইম্পর্টেন্ট ছিল, সেইবারে 24 এপ্রিল প্রতি রাতে ও করাচিতে আমাকে ফোন করতো। 24 এপ্রিল ননদেরা হইচই করেছে আমাকে নিয়ে, খাওয়া দাওয়া শেষ হয়ে 11টার সময় ফোন করছে, ফোন করে ওদেরকে কিছুই বলছে না। তখন হঠাৎ আমি বললাম, তোমার হাতে ঘড়ি নেই? ঘড়িতে তারিখ থাকতো, তার দেখুন তাৎসর্য, আমি কী করে ভুলে গেলাম? এইটাই যাই হোক, এই ফোন রাখার পরে আমরা সবাই ঠিক করলাম যে ও নিশ্চয় এত মনে কষ্টে আছে, এ ভুল তো ওর হওয়ার কথা নয়। তো পরের দিনে ফ্লাইটে আমি গেলাম, গিয়ে দেখি তখন তো প্লেনের সামনেই ওই সিঁড়ি নামতেও তো নিচে দাঁড়িয়ে আছে, আমার দেবর মুস্তাফা মনোয়ার তো খুব রোগা, অনেকটা বড় ভাইয়ের মতো দেখতে কিন্তু খুব রোগা, ঠিক ওর মতো লাগছে, এত রোগা হয়ে গেছে। তখন তাজ হোটেলে থাকতো, তো থেকে তারপরে আমি তো গেলাম, গিয়ে ননদরা কত খাবার দিয়েছে, ও হোটেলে অর্ডার দিয়েছে, কেউ কোনো খাবার স্পর্শ করলাম না, দুজনেই অঝরে কাঁদছি। ও আমাকে সাংঘাতিক কথা বলেছিল, বলেছিল রেখা চলো আমরা ফিরে যাই, আমি এখানে থাকলে আমি মারা যাব। আমি বলি কি বলছো, তুমি রিজাইন করে এসছো, এই নিয়ে স্টেটসম্যানের এডিটোরিয়াল বেরিয়েছে যে আনোয়ার মুস্তাফা আনোয়ারের মতো এত অভিজ্ঞ পাইলট যদি চলে যায় তাহলে আমাদের মুসলিম পাইলট নিয়ে আমাদের কি সিকিউরিটি, হিন্দুস্তান চ্যানেল, অমৃত বাজার, সব জায়গায় তোমার সম্বন্ধে আমি কী করে আমরা ফিরতে পারি, ফেরা হয় না। তখন বলছে না আমি ফ্লাইং ছেড়ে দেবো, আমি গান করবো আর তুমি স্কুলে শিক্ষকতা করে, তাহলে আমরা নিশ্চয়ই আমাদের ছেলে মেয়ে দুটিকে মানুষ করতে পারবো। তখন এটা শুনে কিছুতেই তো রাজি হতে পারি না, তারপর যাই হোক রাজি হইনি আমি, কিন্তু সেই শিক্ষকতায় আমাকে করতে হলো তার অল্প কিছুদিন পরে। তারপর তো আনোয়ারের ক্রাশের কথা আপনারা জানেন। মানে 71-এ আপনি কি দেখলেন বাংলাদেশে? 71-এ আমি সাংঘাতিক ঘটনা, 71-এ আমার মেয়ে যার বাড়িতে আমি রয়েছে ওর ডাক নাম বাবলি, ভালো নাম মনীষা, ও ছায়ানটে গান করতো। তখন ছায়ানট থেকে প্রতিদিনই সব দেশাত্মবোধক গান হতো, ও সেই গানের রিহার্সাল দিয়ে ফিরে এসছে, তারপরে সন্ধ্যেবেলা খুব ক্লান্ত ছিল, ঘুমিয়েছে, ও খুব নামাজ পড়ত নিয়মিত, তারপরে বসে আছে এমনি কীরকম যে গা থমথম করছে, কাজের ছোকরা সে এসে বলছে যে মা সব এর সামনে নিউ মার্কেটের সামনে বড় বড় গাছ রাস্তায় সব রেখেছে কি হবে। আর একটা জিনিস আমার, তখন আমি গুলশানে বাড়ি করছি বলে আমার বোধ টেনশন থাকতো, আমার ঘুম হতো না, ভোর রাতে প্রায় 4টার সময় আমি দেখতাম ট্যাঙ্কের শব্দ পেতাম, লাইন করে যেন ট্যাঙ্ক আসছে কোথা থেকে, এরকম শব্দ পেতাম আমি, আতঙ্ক। তাছাড়া সবাই 7ই মার্চের এতে আমরা সব গেলাম শুনলাম, মানে আতঙ্কের মধ্যেই ছিলাম, একটা অনিশ্চয়তার মধ্যে, কিন্তু এইরকম যে কিছু হবে তা কল্পনাতেও আনতে পারিনি। হঠাৎ রাত বোধ হয় 9:30 কি 10:45 এক পিছনে জগন্নাথ হল, আমার কোয়ার্টার্স, আমি ইউনিভার্সিটি কোয়ার্টার্সে থাকতাম তখন, একসাথে কি সাংঘাতিক গোলাগুলি সব শব্দ, আর সমস্ত আমার বারান্দা তারান্দা আলোয় আলো হয়ে গেল, আমার তখনই ভীষণ ভয় লাগলো। আমি ঘুমন্ত মেয়েকে উঠিয়ে বললাম বাবলি তুমি শিগগিরই ওঠো, উঠে তুমি নামাজ পড়ো, আমার খালি মনে হচ্ছে আমার নামের কারণে আর্মি আগেই আমার এখানে আসবে,
আমার মেয়েকে নিয়ে যাবে। সুতরাং ও যদি মারা যায় তো আমার সামনেই মারা যায়। মা হয়ে আমি এটা ভাবছি, তুমি সিদ্ধি ওঠো, নামাজ পড়ো। ও বুঝতে পারে হক তো কি, ও নামাজ পড়লো। তারপরে একটু পরে আতিক বোঝা ফোন করলো, কে জানে ফোন করে বললো সব বাতি তো এমনি নেভানো ছিল, ফোনের কেটে গেল কানেকশন। জগন্নাথ হলের দিকে যান পর্দায় ছোট্ট একটা ফুটো ছিল, সেখান দিয়ে দেখছি এক এক ঘরে যখন মারছে তার আগুন বেরোচ্ছে, সব চোখে দেখছি। তারপরে ভোর হয়ে যখন আসলো সারা রাত ওই ডাল্লার ওই পর্দার ফুটোর দিকে তাকিয়ে দেখি প্রায় 10-12টি ছেলেকে আমাদের বাড়ির প্রায় কাছে এনে দাঁড় করিয়ে ব্যবসায় করে মেরেছে। সবাই কিন্তু মারা যায়নি তখনও। আমাদের ইউনিভার্সিটির ধোপা ছিল, তার কোয়ার্টার ছিল জগন্নাথ কলেজের পিছনে ওই দিকে। সে তার বউ আর মেয়ে প্রাণে ভয় না করে ওই মগে করে করে পানি এনে ওদের মুখে দিতে যাচ্ছিল। কোনো কোনো ছেলে অল্প অল্প হাত পা নড়ছিল, কিছুক্ষণ পরে সব স্থির হয়ে গেল আর কাকে ভরে গেল। আপনার লেখালেখিতে আসে, আপনি এখনো প্রতিদিন নিয়ম করে লিখেন? হ্যাঁ লিখি প্রতিদিন। আমার ওই পার্কিনসনের জন্য অক্ষরগুলো তত স্পষ্ট হয় না, তবুও দেখি যারা কম্পোজ করে মানে খুবই তাদের ধন্যবাদ দেব, ওরা করতে পারে। আপনি বলছিলেন যে আপনার সবসময় মনে হয় যে আজকে আমি কিছু একটু একটু করি, মানে এই যে বিধাতার দান, এই যে একটা দিন আমি পেলাম, সবচেয়ে ভালো করে কি করে কাটাবো, হয় ভালো বই পড়বো নয় লিখবো। লেখাটাই বেশি হয়, কারণ বই পড়া বেশিরভাগ আমার আবার একটি চোখে ডান চোখে দৃষ্টি নেই অনেক দিন থেকে অসুখের কারণে, অনেক চিকিৎসা হয়েছে সে কথা আলাদা, একদম দৃষ্টি নেই, একদম নেই। আর বাঁ চোখ আমার গ্লুকোমা, সেই জন্যে প্রচুর আলো লাগে, আমি পড়তে আমার অনেক সময় লাগে, তবু বই খুঁজি। এখন তো দোকানে যেতে পারি না, পড়তে বেশিরভাগ লিখেই সময় কাটে। লিখছেন এবং এই যে এখন আপনার কাছে কি মানে এই সময়টা যে আপনি আমরা শুরুতে বলেছিলাম যে তিনটি সময় আপনি দেখেছেন, এর মধ্যে কিন্তু নারী জাগরণ, নারী অধিকার, নারীরা তাদের অধিকার নিয়ে অনেক কথা বলেছে, এখনো সেই লড়াইটা চলছে, আপনার কাছে কি মনে হয়? আমার কাছে নারী জাগরণের দিক থেকে অনেকটা এগিয়েছে, যে সময় আমাদের সময় ছিল তার থেকে অনেক অগ্রসর হয়েছে। খুব ভালো লাগে পথে ঘাটে সর্বত্র আমি দেখি মেয়েরা কাজ করছে, সব রকম কায়িক পরিশ্রম থেকে আরম্ভ করে, কিছুদিন আগে আনোয়ারের জন্মশতবার্ষিকী হলো, তখন ওই বাংলাদেশ এভিয়েশন ফ্লাইং ক্লাব আর কি, ওরা খুব সুন্দর করে একটা অনুষ্ঠান করেছিল, সেখানে দেখলাম 5-6টি মহিলা মেয়ে পাইলট, তারা সোলো ফ্লাই করেছে তিনজন, তাদের অ্যাপলেট দিল, দেখে খুব ভালো লাগলো। আর মেয়েরা করছে না এমন তো কিছু কাজ নেই, আর সমাজও ওই দিক থেকে এতটা কঠিন না, বাবা মাও মেয়েদের অনেকটা সহজ হয়েছে। আমার সময় যেমন ধরো, আমার সময় যখন হঠাৎ আনোয়ারকে হারালাম আমার কথা বন্ধ হয়ে গিয়েছিল, আমি অনেক কথা হয়ে যায়, এত কথা তখন বলার সময় না। যাই হোক, অনেকে শোক জানাতে এসেছিলেন, কিন্তু তখন এডুকেশন সেক্রেটারি শ্রী মিসেস রশিদ, জেরিনা রশিদ, উনি সোশ্যাল ওয়ার্ক করতেন, উনি আবার আনোয়ারকে ছোটবেলা থেকে চিনতেন, উনি সুন্দরভাবে আমাকে এসে বললেন যে দেখো তোমার যা হয়েছে তোমার তো আর কিছু হবে না, ছেলে মেয়েদের কিভাবে মানুষ করবে, আমার কোনোই ধারণা নেই। অ্যাকচুয়ালি যখন প্রথম খবরটা পেয়েছিলাম আমার চিন্তা হয়েছিল যে বাচ্চাদের আমি কি খাওয়াবো, কিন্তু কি করে খাওয়াবো আমি কিছুই ভাবতে পারিনি। তো উনি তারপর বললেন তুমি কতদূর পড়াশুনো করেছো, আমি বললাম আমি অনার্স বাংলায় করেছি। উনি কোথা থেকে, আমি বললাম কলকাতা। উনি প্রায় লাভ দিয়ে পরের ঘরে আমার শ্বশুর সাহেব আর ডক্টর রশিদ কথা বলছিলেন, বললেন দেখো এ মেয়ে একে তুমি টিচার হবে, আমি হ্যাঁ এই যেন পথ পেলাম। তখন উনি টিচার ট্রেনিং কলেজের প্রিন্সিপাল ওসমান গনি সাহেবের কাছে একটা চিঠি লিখে দিলেন,
আমাকে বিএড পড়ার জন্য অ্যাডমিট করার জন্য। এটা ছিল আগস্ট মাস। আমি পরের দিনই আমার নন্দাইকে সঙ্গে করে গেলাম। ওসমান গনি সাহেব খুব সাগ্রহে আমাদের গ্রহণ করলেন এবং বললেন যে রশিদ সাহেব সেক্রেটারি সাহেব চিঠি দিয়েছেন, আপনাকে তো অবশ্যই ভর্তি করব কিন্তু ছ মাস পরে, কারণ আমাদের বিএডের 50% পরীক্ষা হয়ে যায় 3 মাস পরে, সেই পরীক্ষা 7 দিন পরে, তো আপনাকে সেই জন্য একটু অপেক্ষা করতে হবে। আমি তখন মরিয়া হয়ে উঠেছি, আমি বলছি যে না আপনি আমাকে এখনই সুযোগটা দিন। উনি বললেন আমি আপনাকে কি করে ভর্তি করব। উনি বলছেন যে আপনি পেস্তারজির নাম জানেন, আমি বললাম না। রুশো, আমি বললাম হ্যাঁ। উনি কীভাবে, আমি পড়েছি এইরকমভাবে জন ডিবি, আমি বলছি আমি জানি না কিন্তু সব জানবো, আপনি আমাকে সুযোগ দিন। এইভাবে বিশ্বাস করুন 3.5 ঘন্টা সমানে আমি ওনার সঙ্গে তর্ক করার পরে শেষে আমি বললাম যে আপনি আপনার যে পরীক্ষা হবে তাতে আমাকে শুধু বসতে দেবেন, আমাকে অ্যাডমিট করবেন না। কি কতটুকু সিলেবাস হয়েছে ওই বইগুলো টিচার্স ট্রেনিং কলেজ থেকে দেয় আমাকে দিন, আমি ওই পরীক্ষা বসবো, 7 দিন পরে পরীক্ষা। তো সেই সব নিয়ে গিয়েছিলাম বোধ হয় কখন দুপুরে কম মনে বোধ হয় 11টা 12টার সময় ফিরলাম, তখন 3:30 পৌনে 4 এক গাদা বই নিয়ে ফিরলাম। ফিরে 7 দিন পরে পরীক্ষা দিলাম, দিয়ে আমার কি সৌভাগ্য 2টো সাবজেক্টে ফার্স্ট ক্লাস নম্বর পেলাম, কিন্তু কোনো স্টাইপেন্ড পেলাম না। 6 মাস পরে তারপর আমি ফার্স্ট ক্লাস পেলাম আর প্র্যাকটিস টিচিংয়ে ফার্স্ট হলাম। তারপরে আমাকে 2টো স্কলারশিপের অফার আসলো, একটা ব্রিটিশ কাউন্সিল থেকে আর একটা ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড রিসার্চ প্রথম খুলছে ওখানে, তো ইনস্টিটিউট অফ এডুকেশন রিসার্চ এমএড দেবে, ব্রিটিশ কাউন্সিলে লন্ডনে গিয়ে 2 বছর থাকতে হবে, আর এটা দেশের থেকে বাচ্চাদের কাছে থেকে 1 বছরে আমি সেই ডিগ্রি পাব। সুতরাং ওখানে ছিলেন টিচার্স ট্রেনিং কলেজে আসছেন ফোর্থ ফাউন্ডেশনের একজন ডক্টর সেমস বলে, উনি আমাকে খুব স্নেহ করতেন, উনি এই খবরটা আমাকে দিলেন। এসে উনি আমাকে তখন আদমজি কোর্টের ওপরে অফিস ছিল, ডক্টর মরিসনের কাছে নিয়ে গেলেন। আমি ইনস্টিটিউট অফ এডুকেশন রিসার্চে ব্যাচ 1 রোল 1 প্রথম অ্যাডমিশন হলাম। তো বাকি সময়টা আপনি কিভাবে এই লিখতে লিখেই সময়টা এই একদম শেষ মানে এই যে এখন যে আপনি লিখছেন এটা কি শুধু মানে সকালবেলায় লিখছেন নাকি বিকালে? শুধু সকালবেলায় লিখছেন? সকালে, শুধু আমার সব কাজ স্লো হয়ে গেছে। পার্কিন এমনিতেই সকালে আমার অসুখ আছে, অক্সিজেন মাস্ক নিতে হয়, সেটা নিয়ে আমি 11:30 আর খোলে 6:30। তারপর কিন্তু আমার একটু ঘুম আসে না। কিছুদিন আগেও যখন শরীরটা একটু ভালো ছিল আমি তখন খাবার টেবিলে এসে বসে লিখতাম। মানে আপনার তো এই ছিল যে দেরিতে লেখা যেহেতু শুরু করেছেন সুতরাং অনেক কথা বলার আছে, অনেক কথা বলার আছে। আমি সেইটা আমার খুব জানি না পারবো কি না, খুব অনেক কথা বলার সত্যি আছে। আমার খুব ইচ্ছে একটা লেখা সেকালের সমাজ এবং সেকালের সময়টা কেমন ছিল, সব কিছু, সামাজিকতা সব কিছু, এবং সেটা পারবো কিনা জানি না। আপনি নিশ্চয়ই পারবেন, আমাদেরও শুভকামনা থাকলো যে আপনি আপনার যে কথাগুলো লিখে যেতে চান সেই কথাগুলো লিখে যেতে পারবেন, এবং যে লেখার মাধ্যমে যে আপনি আনন্দ সময় কাটাচ্ছেন সেই সময়টা আপনি আপনার জন্য আরও উপভোগ্য হোক। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের কাছে সময় দেওয়ার জন্য। দর্শক, যারা ছিলেন আজকে সময় সম্পাদকের সঙ্গে।